नमस्कार टेक्निशियन पीसी चैनल स्वागत प्रदीप आज अपना एक एलईडी चेन टूनी चेन एखान देखो छिड़े गो ये बोर्ड टा बोर्ड थे तारगुल छिड़े गरकम है घरे जो रेखे दें पर बचर चलाते जान तक ए रखम अनेक समय छिड़े जाए तो ये कनेक्शन कि भाव करबें तो चलो हमें भिडियो शुरू कर दी तो देखो एखने ये टुनिर माथा पुरो चेन टा पुरोटाई किन्तु तार कोथाओ छिड़ा नाई किन्तु एइखाने तारगुलो छिड़े गेछे एखाने अनेक समय कि हय टान पड़े किन्तु छिड़े जाए एबं अनेक समय कि हय तारेर क्वालिटी कम थाकार जन्ने रेयाज जुमे गियेओ अनेक समय तार नष्ट हये छिड़े जाए तो सेई क्षेत्रे एखाने कानेक्शन देखो एखाने एइ जे एइ एइ तारटी किन्तु एसि देखो एबार कि करते हबे एकटु पेस्ट ठेके निलेन एकटु पेस्ट ठेकानोर परे এবার একটু তাতালে রং নিয়ে এখানে আর সোল্ডারিং করে নিলেন তারপরে এই দুটো পয়েন্টে কিন্তু আপনার এসি তার যেটা ইনপুট সেই তারটি হলো এবার এখানে আপনাকে এই জায়গাটা একটু ভালোভাবে দেখে নিতে হবে এই যে এই তারের কানেকশন আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে এটাই কিন্তু খুব ভাইটাল বিষয় যেটা এটা ভালোভাবে না দেখলে হবে না এখানে একটু গিট পড়ে আছে গিটটা আমি খুলে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আবার এবার দেখুন এখানে আমি এই টুকু হটিয়ে দিচ্ছি কারণ টেবিলটা ওইভাবে দেখানো যাবে না অতটা বেশি এখানে আপনাকে যেটা করতে হবে সেটা এখানে কোন তার দুটোতে লাইট সাজানো আছে দুটো তারও থাকতে পারে একটা তারও থাকতে পারে আপনাকে দেখে নিতে হবে যদি বোর্ডটা যদিও বোর্ডটা দুটো ট্রানজিস্টর অর্থাৎ এখানে দুটো কিন্তু সার্কিট হবে আর একটা কমন তার হবে তার মধ্যে এইটা দেখুন লাইট লাগানো আছে তাহলে এটাকে আমি আলাদা করে দিলাম এখান থেকে যদি ভাগ করে নি বের করে নি মানে পেঁচানো আছে সেই পেঁচানো তারগুলোকে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিলেই তারপরে দেখুন এই তারটাতে লাইট লাগানো আছে এবারে এখানে দেখুন এই তারটাতে পাওয়া যাচ্ছে লাইট লাগানো আছে এই যে লাইট লাগানো আছে এবং এই তারটাতে কিন্তু কোথাও লাইট লাগানো পাবেন না যদি এবার খুলে দেখাই দেখুন আপনাকে পরীক্ষার জন্য আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে যে এই তারটাতে সত্যি সত্যি লাইট লাগানো আছে কিনা যদিও এখানে তিন তারের কানেকশন দেখুন এই লাইটটিও ক্রস করে চলে গেল অর্থাৎ এই তারটি কিন্তু কমন তার তাহলে এবারে আপনাকে কানেকশন কিভাবে করতে হবে যে এই কমন তারটিকে আপনাকে আলাদা করে রাখতে হবে কমন তারটি এখানে এবার বোর্ডে তারটিকে একটু মাথাটা কেটে নেবেন কেটে নেওয়ার পরে ছিলে নেবেন ছেলার পরে একটু পেস্ট ঠেকাবেন পেস্ট ঠেকিয়ে তারপরে এখানে জুম করে দেখা এই জায়গাটায় দেখুন এই দুটো ট্রানজিস্টর আছে ট্রানজিস্টরে কিন্তু এই তারটি হবে না হবে এই যে তারপরে যে আরেকটা পয়েন্ট আছে এই পয়েন্টে হবে তাহলে এখানে আপনাকে সোল্ডারিং করতে হবে এবারে আরো দুটো এখানে পয়েন্ট আছে আরো দুটো টার্মিনাল আছে এই একটা এলইডি এবং এই একটা এলইডি তাহলে এই দুটো ছিলে নেওয়ার পরে একটু পেস্ট ঠেকিয়ে এখানে একটা এই একটা পয়েন্টে দিলাম এবং এই আরেকটা পয়েন্ট বাকি আছে এটা এই পয়েন্টে দিয়ে দিলাম এই দুটো কিন্তু আপনি অল্টারনেট করতেই পারেন মাথায় রাখবেন এই দুটো তার আমি কিন্তু অল্টারনেট করতে পারি মানে এটা এখানে এখানে একটা ওখানে দিতে পারি কিন্তু এই পয়েন্টটা যেন আপনার উল্টো পাল্টা না হয় তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না এবারে দেখানো যাক যে এটা জ্বলছে কিনা তাহলে এবারে দেখুন আমি লাইন দিচ্ছি দেখুন জ্বলে গেছে পুরো লাইটটি জ্বলছে এই যে বোর্ডের কানেকশন তাহলে বন্ধুরা এইভাবে আপনারা কানেকশন করে নিতে পারবেন এবার যেটা করতে হবে যেহেতু এখানে টান পড়লে ছিঁড়ে যায় সেজন্য ভিতরে গিট মেরে দিতে হবে এবারে খুলে নিলাম খুলে নিয়ে আপনারা কানেকশন করে নিতে পারবেন এবার যেটা করতে হবে যেহেতু এখানে টান পড়লে ছিঁড়ে যায় সেজন্য ভিতরে গিট মেরে দিতে হবে এবারে খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখানে একটা গিট মেরে নেবেন এবং এরপরে এদিকে একটা গিট মারবেন এই বোর্ডটাকে পুরোপুরি ঢুকিয়ে
এখানে একটা গিফট মেনে নেবেন। যদি এই একটা লাইট ভিতরে থাকে তাতে কোনো অসুবিধা নেই, কারণ লাইটটা যদি ভিতরেও থাকে তবুও কিন্তু গিট মারার জন্য বাকি পুরো চেনটাই কিন্তু সেফটি থাকবে, সেই জন্য এইভাবে গিট মেরে নেবেন। তারপরে এটাকে যেভাবে সেটিং করা ছিল এইভাবে দেখুন, এই তার গিটটাকে ভিতরে রাখবেন। ভিতরে রাখলে আর বোর্ড থেকে তার ছিঁড়বে না। আর এই টুনির তারগুলো যদিও খুবই পাতলা হয় সেই জন্য ছিঁড়ে যায় খুব তাড়াতাড়ি, একটু টান পড়লে ছিঁড়ে যায়। বা এখানে যে পেস্ট ব্যবহার করা হয়, পেস্টে অনেক সময় অ্যাসিড অ্যাসিডে খেয়ে ফেলে, ব্যাস। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।